গত 1 তারিখে আমাদের সিটিডিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম ডিসপোজাল টিম যাত্রাবাড়ি এলাকা থেকে নতুন করে হিজরত করা 3 যুবককে গ্রেপ্তার করে। 3 যুবক হচ্ছে তানিম, আরিফ এবং জাহিদ। এই যে সাম্প্রতিক সময়ে যে জঙ্গি সংগঠনটির তথ্য আমরা পেয়েছি, এই জঙ্গি সংগঠনটির ব্যানারে সর্বপ্রথম হিজরত করে সিলেট থেকে। সেই সর্বপ্রথম হিজরতকারীর মাস্টার মাইন্ড ডাক্তার রাফাত, তাকে আমরা গতকালকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। পূর্বে আমরা যে 3 যুবককে আমরা গ্রেপ্তার করেছি, তানিম, আরিফ এবং জাহিদ, তাদের বক্তব্যেই উঠে এসেছে এই 3 যুবক সহ সিলেট অঞ্চলে যারাই হিজরতে গিয়েছে এবং যারা এই জঙ্গিবাদে নতুন করে দীক্ষা লাভ করেছে বা নতুন করে রেডিকালাইজড হয়েছে, তাদের মূল ব্যক্তি হচ্ছে এই ডাক্তার রাফাত। ডাক্তার রাফাতের নেতৃত্বে 2021 সালের জুন মাসে 11 যুবক হিজরত করেছিল। 1 তারিখে আমরা যাকে গ্রেপ্তার করেছি, এর মধ্যে 1 যুবক সহ আরও 3 জন এই বছরের এপ্রিলের দিকে আবার হিজরত করেছিল এবং সে তখন পটুয়াখালী, ভোলা, বরিশাল সহ ঢাকাতে 3 মাস অবস্থান করেছিল তার সংগঠনের সদস্যদের সাথে, এবং এদেরকে একটি বড় লট সহ বেশ কিছু নতুন রেডিকালাইজড বা এই সংগঠনে উদ্বুদ্ধকৃত আরও বেশ কয়েক যুবক সহ পুনরায় বড় আকারে হিজরত করার কথা ছিল এবং সেই সংখ্যাটা অনেক বেশি। কিন্তু আমাদের এই ক্যাম্প সহ নতুন সংগঠনকে শনাক্ত করা, ওই ক্যাম্পে অভিযান পরিচালনা করা, এই সংগঠনের সকল মাস্টার মাইন্ডদের শনাক্ত করার কারণে তাদের সেই প্রসেসটা ভুন্ডুল হয়ে যায়। তারপরেও তারা ঝুঁকি নিয়ে 1 তারিখে 3 জন এসেছিল এবং ঢাকাতে হিজরত করার কথা ছিল, বাট তার পূর্বেই আমরা এই 3 জন সহ ডাক্তার রাফাত, তার অপর সহযোগীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তারা বেশ কয়েকজন যুবককে বোমা বানানোয় প্রশিক্ষিত করেছে এবং তারা বোমা বানিয়ে তার সক্ষমতাও যাচাই করেছে।